সিন্ডিকেটে কারসাজিতে মালয়েশিয়ায় সতেরো হাজার কর্মী যেতে না পারার বিষয়টি তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন বাইরার প্রতিষ্ঠাতা এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রিয়াজুল ইসলাম তিনি এই ব্যাপারে প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন বিকেল রাজধানীর নয়াপল্টনের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এই দাবি জানান রিয়াজুল ইসলাম বায়রার ত্রিশতম এজিএম এ বিষয়টি উত্থাপন করে তিনি সহ বেশ কয়েকজন সদস্য লাঞ্ছিত হয়ে ওয়াকআউট করেছেন বলেও জানান তিনি রিয়াজুল ইসলাম অভিযোগ করেন বাইরা চিহ্নিত সিন্ডিকেটের কারণে সতেরো হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেননি তিনি জানান এবার এজিএমএ বাইরার আগের এজিএম এর সিদ্ধান্তকে পাঁচ কাটিয়ে চাতার বিপুল অঙ্কের অর্থ আত্মসাতে চেষ্টা এবং লিবিয়া সহ অন্য শ্রম বাজারে সিন্ডিকেট করার পায় তারা প্রতিবাদ জানিয়েছেন সদস্য ভবিষ্যতে এই ধরনের কাজ করার জন্য তারা লাইসেন্স পেয়ে গেল জহির তরুণ একটা বক্তা সে